ভারতীয় উপমহাদেশে ক্রিকেট নিছক একটি খেলা নয়, বরং বলা যেতে পারে ক্রিকেট এখানে ধর্মের সমতুল্য। যে ধর্মকে সমাজের সর্বস্তরের মানুষ তাদের জীবনবোধের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে নিয়েছে, যেখানে ধনী দরিদ্র উঁচু নীচ সমস্ত ধরনের মানুষ মিলেমিশে একাকার হয়েছে। ক্রিকেটের উৎপত্তি ইংল্যান্ডে হলেও এই খেলা নিয়ে প্রতিটি ভারতবাসীর মধ্যে চরম উন্মাদনা ও আগ্রহ লক্ষণীয়। বর্তমানে জনপ্রিয়তার নিরিখে বিচার করলে ভারতের সমস্ত খেলার মধ্যে ক্রিকেটই শীর্ষস্থান অধিকার করেছে। ইতিহাস সম্পৃক্ত দলিল দস্তাবেজ নিয়ে গবেষণা করলে ভারত ভূখণ্ডে ক্রিকেটের উৎপত্তির সময়কাল এবং কিভাবে এই খেলার বিস্তার ঘটেছিল সে সম্পর্কে বহু অজানা তথ্য উন্মোচিত হয়। ইডেন গার্ডেন্সকে ভারতীয় ক্রিকেটের পীঠস্থান বলে অভিহিত করা হয়। এই স্টেডিয়াম স্থাপনের পটভূমিকা বা জন্মবৃত্তান্ত সত্যিই বেশ চমকপ্রদ। ক্রিকেট খেলার মাঠ ও ময়দানের সবুজ প্রান্তর নিয়ে উঠে আসে জবরদখল, উচ্ছেদ, আবার জবরদখলের গল্প। স্টেডিয়াম স্থাপনের বহুকাল আগেই ক্রিকেট খেলার স্থায়ী মাঠ নির্মাণকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমী এবং অদম্য উৎসাহী ইংরেজ কর্মচারীবৃন্দ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর প্রশাসকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আর এই বিবাদমান ইংরেজ কর্মচারী ও প্রশাসকদের ক্রমবর্ধমান লড়াইয়ের অন্তিম পরিণতি হল ঔপনিবেশিক কালের ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামের স্থাপন। ক্লিমেন্ট ডাউনিংয়ের আ কম্পেনিয়ন হিস্ট্রি অব ইন্ডিয়ান ওয়ার্স গ্রন্থ অনুযায়ী 1721 সালে গুজরাতের কাম্বে উপসাগরের তীরে ভারতের মাটিতে সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু হয়। এই সময় ব্রিটিশদের একটি সেনা দল কাম্বে উপসাগরের তীরে প্রায় 15 দিন ধরে আটকে ছিল। প্রবল একঘেয়েমি এবং বাড়ির জন্য মন খারাপ থেকে রেহাই পেতে তারা ওই স্থানে ক্রিকেট খেলতে শুরু করে। ভারতে আগত দেশত্যাগী ব্রিটিশরা সর্বদা ক্রান্তীয় অঞ্চলের বিভিন্ন রোগে আক্রান্ত ও যুদ্ধে মারা যাওয়ার আশঙ্কায় থাকতেন। এই পরিস্থিতিতে ক্রিকেট ও অন্যান্য খেলায় মগ্ন থেকে দেশত্যাগী ইংরেজরা ইংল্যান্ডে কাটিয়ে আসা জীবনের স্মৃতিচারণ করে মানসিক সান্ত্বনা পেতে চাইতেন। এ প্রসঙ্গে নীরজ সি চৌধুরী যথার্থ ব্যঙ্গাত্মক একটি মন্তব্য করেছিলেন। তার মতে, বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশদের কাছে সাহিত্য পাঠ হয়ে উঠেছিল স্ত্রীর পরিপূরক এবং খেলাধুলা স্থান নিয়েছিল উপপত্নীর। ভারতবর্ষের মধ্যে কলকাতাকে ভারতীয় ক্রিকেট খেলার আতুরঘর বলা যেতে পারে, কারণ ইংল্যান্ডের বাইরে সর্বপ্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায়। 1792 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে পোশাকি ক্রিকেট খেলার প্রচলন শুরু হয়। বৃহদাকার সবুজ ময়দানের এক প্রান্তে এই খেলা প্রায় প্রতিদিনই চলত। এই সময় কলকাতার ময়দান বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন সৈন্যদলের কাছে প্যারেড গ্রাউন্ড, অভিজাত ইংরেজ সাহেব মেমদের কাছে এসপ্ল্যানেড আর ভারতীয়দের কাছে ময়দান। প্রসঙ্গত উল্লেখ্য যে ইউরোপের প্রায় সমস্ত শহরের কেন্দ্রস্থলে এমন সবুজের সমারোহযুক্ত ময়দান বর্তমান, যেমন প্যারিসের সিন, লন্ডনের হাইট পার্ক, মস্কোর রেড স্কোয়ার ইত্যাদি। মজার ব্যাপার, এই সময় কলকাতার ময়দান গোচরণ ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হতো। একটি সরকারি নথি থেকে জানা যায়, 1854 সালে মাতাবুদ্দিন সরকার নামক এক ব্যক্তি কোম্পানির কাছে বাৎসরিক 500 টাকার বিনিময়ে ময়দান এলাকায় গবাদি পশুর গোচারণের জন্য অনুমতি পায়। ক্যালকাটা ক্রিকেট ক্লাব স্থাপনার ঠিক 12 বছর পর অর্থাৎ 1804 সালে কলকাতায় সর্বপ্রথম দুটি দলের মধ্যে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এটি ছিল ক্রিকেটের প্রচলিত প্রথা অনুযায়ী আদ্যন্ত ব্যাকরণ মেনে একটি বৈধ ক্রিকেট ম্যাচ। এই ক্রিকেট ম্যাচটিতে যে দুই দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে একটি ছিল এটোনিয়ান্স, কলকাতার কোম্পানি রেসিডেন্টের উচ্চ পদে কর্মরত সিভিল সার্ভেন্টরা ছিলেন এই এটোনিয়ান্সের সদস্য। অন্য দলটি ছিল অবশিষ্ট সিভিল সার্ভেন্টদের নিয়ে গঠিত। এই ম্যাচেই সর্বপ্রথম ভারতের মাটিতে
প্রথম সেঞ্চুরি হয়, এমনকি হার জিত নিয়ে বাজি রাখাও হয়। এটোনিয়ান্সরা এই ম্যাচে জয়লাভ করে। পিটার ভ্যানসিটাটের পৌত্র রবার্ট ভ্যানসিটাট সেঞ্চুরি করেন। এই ম্যাচের অন্যান্য উল্লেখযোগ্য ক্রিকেটার ছিলেন চার্লস মেটকাফ, হিউজ জর্জ ক্রিশিয়ান, চার্লস চ্যাপম্যান, উইলিয়াম হেনরি ট্র্যান্ট, হেস্টিং ইম্পে প্রমুখ। এই ঘটনার পর ক্রিকেটপ্রেমী ইংরেজরা একটি স্থায়ী ক্রিকেট মাঠের প্রয়োজন অনুভব করেন। 1825 সালে গভর্নমেন্ট হাউস ও ফোর্ট উইলিয়ামের মধ্যস্থলে অবস্থিত একখণ্ড জমিকে তারা ক্রিকেট গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে থাকেন। এই ক্রিকেট গ্রাউন্ডটির পশ্চিম প্রান্তদেশে একটি বৃহৎ বটগাছ ছিল, যেটি শুধু ক্রিকেট গ্রাউন্ডটির শোভাবর্ধনই করেনি, তার সাথে সাথে ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ ও দর্শকদের ক্রিকেট ম্যাচের আনন্দ উপভোগ করার ছায়াময় পরিবেশও প্রদান করত। 1841 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব তাদের ক্রিকেট গ্রাউন্ডটির চারিপাশে বেড়া দেওয়ার অনুমতি লাভ করে, কিন্তু ফোর্ট উইলিয়ামে অবস্থিত ইংরেজ সেনারা তাদের এই পদক্ষেপকে মোটেই ভালো চোখে দেখেনি। অতঃপর অনেক বিচার বিবেচনা করে ময়দানের পশ্চিম প্রান্তে এবং হাইকোর্ট ও অকল্যান্ড সার্কাস গার্ডেনের পূর্ব প্রান্তের একখণ্ড জমি ক্যালকাটা ক্রিকেট ক্লাবের ক্রিকেট গ্রাউন্ড হিসাবে অনুমোদন লাভ করে। এই নতুন জমিকে খেলার উপযুক্ত করতে এবং বেড়া দিয়ে ঘিরতে ক্যালকাটা ক্রিকেট ক্লাব 1,000 টাকা অনুদান পায়। কিন্তু দুর্ভাগ্য যে এই নতুন ক্রিকেট গ্রাউন্ডটিও বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। 1864 সালের 4 ফেব্রুয়ারি ক্যালকাটা ক্রিকেট ক্লাবের সদস্যরা মিলিটারিদের নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনায় আতঙ্কিত হয়ে পড়েন। তারা লক্ষ্য করেন ফোর্ট উইলিয়াম থেকে যে নতুন রাস্তাটি নির্মাণ হচ্ছে তা তাদের ক্রিকেট মাঠের মাঝ বরাবর অতিক্রম করবে। অতঃপর ক্যালকাটা ক্রিকেট ক্লাবের সদস্যরা লেফটেন্যান্ট জেনারেল এবং গভর্নর জেনারেলের দ্বারস্থ হন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আর্জি খারিজ হয়। অবশেষে ভারতের মিলিটারি পরিষদের সদস্য স্যার আর সি নেপিয়ারের পরামর্শক্রমে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের ক্রিকেট গ্রাউন্ডটি এই স্থানেই স্থানান্তরিত হয়। বর্তমান ক্রিকেট স্টেডিয়ামটি আসলে ইডেন উদ্যানের সম্প্রসারিত একটি অংশ। এই ইডেন উদ্যানটি গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের সময় আত্মপ্রকাশ করে। এই উদ্যানটির প্রকৃত নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। এটির অবস্থান হল বাবুঘাটের দক্ষিণ দিকে। কথিত আছে জানবাজারের রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসমহাশয় গঙ্গা তীরে এই সুন্দর জমিটি লর্ড অকল্যান্ড ও তার দুই বোন এমিলি ইডেন ও ফ্যানি ইডেনকে উপহার স্বরূপ প্রদান করেছিলেন। কারণ শোনা যায় এমিলি ইডেন ও ফ্যানি ইডেন বাবু রাজচন্দ্র দাসের তৃতীয় কন্যাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। এই সুন্দর উদ্যানটি অচিরেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 1856 সালে এই উদ্যানে একটি প্যাগোডা স্থাপন করা হয়। লর্ড ডালহৌসির আদেশ অনুসারে এই প্যাগোডাটি বার্মা থেকে আনা হয়েছিল। অকল্যান্ড সার্কাস গার্ডেনের পরবর্তীকালে ইডেন গার্ডেন নামে পরিচিতি লাভ করে। কেউ কেউ মনে করেন বাইবেলে উল্লেখিত ইডেন নামানুসারে এটির এই নামকরণ হয়। আবার অনেকে মনে করেন অকল্যান্ডের ভাইপো অ্যাসলে ইডেন তার পারিবারিক ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে এই নামকরণ করেন। দুইবার উচ্ছেদের পর ক্রিকেটপ্রেমী ইংরেজদের কথা বিবেচনা করে 1864 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাবকে ইডেনের সম্প্রসারিত অংশে অর্থাৎ এই জমিটিতে ক্রিকেট খেলার অনুমোদন দেওয়া হয়। 1868 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব এই জমির উপর একটি পাকাপাকি ক্লাবঘর এবং প্যাভেলিয়ান নির্মাণের জন্য সরকারের কাছে আর্জি জানায়। 1871 সালের 19 এপ্রিল ভারত সরকারের মিলিটারি ডিপার্টমেন্ট কতগুলো শর্ত সাপেক্ষে ক্যালকাটা ক্রিকেট ক্লাবকে ক্লাব এবং প্যাভেলিয়ান নির্মাণের জন্য অনুমোদন দান করে। শর্তগুলি ছিল: 1, প্যাভেলিয়ান ও বেড়া দেওয়ার জন্য কাঠ ও করগেটেড টিন ব্যবহার করতে হবে, যা যে কোনো সময় দ্রুত সরিয়ে নেওয়া যায়। 2, ক্লাবঘর এবং অন্যান্য সামগ্রী কোনোরকম ক্ষতিপূরণ ছাড়াই যে কোনো সময় সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
1857 সালের মহাবিদ্রোহের পর ভারতীয়রা জাতীয়তাবাদের হাতিয়ার হিসাবে ক্রিকেটকে বেছে নেন। ভারতের অন্যান্য অঞ্চলের মতো বাংলায় 18 শতকের শেষ দিকে বহু ক্লাবের স্থাপনা হয় এবং এর সাথে সাথে বাঙালি জনমানসে ক্রিকেটের দ্রুত প্রসার লাভ করে। বাংলায় ক্রিকেট প্রসারের পুরোধা ব্যক্তি ছিলেন শারদারঞ্জন রায়চৌধুরী। ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য তাকে ফাদার অফ বেঙ্গল ক্রিকেট বলে অভিহিত করা হয়। 1910 সালে দ্বিজেন সেন ও কোচবিহারের মহারাজার উদ্যোগে প্রতিষ্ঠা হয় বেঙ্গল জিমখানা। বিভিন্ন ক্লাব, কলেজ ও মহারাজাদের উদ্যোগে প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রচলন শুরু হয়। 1928 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের কার্যকরী কমিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে রূপান্তরিত হলে বাংলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সময়ের সাথে সাথে ইডেন গার্ডেন স্টেডিয়াম সম্প্রসারিত হয়েছিল, যদিও এই সম্প্রসারণের গতি ছিল খুব ধীর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি এই স্টেডিয়ামের দায়িত্বভার পেলে স্বাধীনতা পূর্ব ও পরবর্তী যুগে এই স্টেডিয়ামের আধুনিকীকরণ হতে থাকে। এই স্টেডিয়াম বিশ্বের দরবারে নিজের শ্রেষ্ঠত্বকে বারবার প্রমাণিত করে। ইডেন গার্ডেন্সের 22 গজ সাক্ষী বহু খ্যাতনামার মহাকাব্যিক ক্রিকেটীয় গাথার সঙ্গে পঙ্কজ রায়, শুটে ব্যানার্জি, চুনি গোস্বামী, গোপাল বসু, রাজু মুখোপাধ্যায়, অশোক মালহোত্রা, অরুণ লাল, মিঠু মুখোপাধ্যায়, উৎপল চ্যাটার্জি, স্নেহাশী সৌরভ গাঙ্গুলি, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তেওয়ারি, অশোক দিন্দা, ঝুলন গোস্বামী, শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা থেকে অভিমন্যু ঈশ্বরনরা। সময় অভাবের বাধ্যবাধকতায় বলা গেল না আরও অসংখ্য নাম। এসব কীর্তিমানদের ঝুলির হদিশ দেওয়ার দরকার পড়ে না, কারণ কোথাও গিয়ে তাদের নামটাই যাবতীয় সব কিছু বলে দিয়ে যায়। বিশ্ববন্দিত বহু ক্রিকেটীয় উপাখ্যানের কারিগরদের শিকড়টা যে ওতপ্রোতভাবে জড়িয়ে ইডেন গার্ডেন্সের সঙ্গে। বাঙালির আবেগের প্রতীক, ভারতীয় ক্রিকেটের আইকন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের মানচিত্রে যেন স্বয়ং মহারাজ। তাঁর ক্রিকেটীয় কৃতিত্ব এবং প্রশাসনিক দক্ষতা আজ ইডেন গার্ডেনেরই সমার্থক। বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের কাছে ইডেন গার্ডেন্স কেবলমাত্র একটি ক্রিকেট গ্রাউন্ডই নয়, তাদের স্বপ্নের নন্দনকাননও বটে।